কংক্রিটের নগরীতে একখণ্ড সবুজ মাঠ, আলাদা ফুটবল ও ক্রিকেট গ্রাউন্ড, বলছি উন্নত বিশ্বের আদলে তৈরি লালবাগের বদলে যাওয়া হাজি আব্দুল আলিম খেলার মাঠের কথা। ইট পাথরের নগরীতে মানুষের আটকে থাকা নিঃশ্বাস মুক্ত বাতাসে ছেড়ে মনকে বিকশিত করার লক্ষ্যে এই মাঠের নকশা করেন স্থপতি রফিক আজম। দৃষ্টিনন্দন মাঠটি এরই মধ্যে অর্জন করেছে ডিএনএ প্যারিস ডিজাইন অ্যাওয়ার্ড। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বাকিটা, ছবি তুলেছেন স্বপন দেওয়ান। এক সময় আবর্জনার স্তূপে পরিণত হয়েছিল রাজধানীর লালবাগের হাজি আব্দুল আলিম মাঠ। এক পাশে শুকনো হতো কাপড়, তো আরেকদিকে লেগুনা, রিক্সা আর ট্রাক স্ট্যান্ড, চলতো মাদক সেবন। সেই মাঠে সবুজের ছোঁয়া দিয়েছে সরকারের জল সবুজের ঢাকা প্রকল্প। সবুজ ঘাসের সাথে ফুটেছে বনফুল। প্রায় চার বছরের চেষ্টায় মৃত মাঠে ফিরেছে প্রাণ। নান্দনিক ডিজাইন আর আধুনিকতার ছোঁয়ায় বদলে গেছে মাঠের চেহারা। প্রায় 4.5 কোটি টাকা ব্যয়ে বালুর মাঠ ঢেকেছে ঘাসের চাদরে। হাঁটার জন্য রয়েছে প্রশস্ত ওয়াকওয়ে, ক্রিকেট গ্রাউন্ড, জিমনেশিয়াম, ফুড কর্নার আর শিশুদের জন্য রাইড। সবকিছু বন্ধ, বাচ্চাদের নিয়ে একটু খোলামেলা পরিবেশে আসলে আমাদের অনেক ভালো লাগে এখানে আর কি। তবে এই পার্কটা, এই মাঠটা একটু খোলা থাকাতে আমাদের হাঁটাটা একটু সুবিধা হয়েছে। পরিবেশটা খুব ভালো, নিরিবিড়ি, আর কোনো ডিস্টার্ব হয় না, মানে হেঁটে স্বাচ্ছন্দ্য বোধ করি। মাদকের অন্ধকার ধোঁয়া সরিয়ে শিশু কিশোরদের উচ্ছলতায় আলোকিত হাজি আব্দুল আলিম মাঠ। এখন নিয়মিত হয় ফুটবল আর ক্রিকেট খেলা। দিনের বেলা পিক আপ রিক্সা মাঠ ভরা থাকতো, আমরা খেলতে পারতাম না। যেমন এখন খেলার খুব সুন্দর একটা সিস্টেম করা হয়েছে, মাঠ খুব সুন্দর করছে। লেজার টাইমটা ওরা আমরা ব্যয় করতে পারি না, জন্য আমরা মাঠে চলে আসি খেলার জন্য। স্থানীয় কাউন্সিলর জানান, মাঠটি সংস্কারের জন্য সিটি কর্পোরেশন নিলে তা অনেকেই ভালোভাবে নেয়নি। কাজ শুরু করেছি তখন বলে মানিক ভাই কাজ মাঠ দখল করতেছে, তখন এই মাঠটাকে আমরা সাজিয়ে তুলেছি। এখন সবাই আমাকে ধন্যবাদ জানায়, সবাই এখানে এসে নিঃশ্বাস ফেলতে পারে, মানুষ হাঁটতে পারবে, খেলতে পারবে, এবং চতুর্দিকে ফুল এবং ফল সমন্বয় করে সাজিয়ে তুলেছি। এবং যেখানে ওয়াকওয়েটা আছে, যেই ওয়াকওয়ের মধ্যে 5.5 লাখ টন পানি রিজার্ভ থাকবে। নগরবাসীর মানসিকতার বিকাশ আর চিত্ত বিনোদনের জন্য মাঠটির নকশা করা হয়েছে বলে জানান এই স্থপতি। বলেন, ঢাকাকে বাসযোগ্য করতে সবুজায়নের বিকল্প নেই। শহরের মাঝখানে যদি আপনি একটুকু তৈরি করতে পারেন, তাহলে ওই পুরো এলাকার মানুষের যে অক্সিজেনের চাহিদা বলেন, তার যে মানসিক, যে শারীরিক, যে সব কিছু কিন্তু ওখানে দেওয়া যাচ্ছে। ছোট একটা জায়গা কিন্তু ওর কিন্তু মানে মাল্টি ফাংশন। এবং কেউ হাঁটতে চায় সে পারবে, কেউ বসে আড্ডা মারতে চায়, সে কফি খেতে চায়, সে দৌড়াতে চায়, ক্রিকেট খেলতে চায়, বাচ্চারাও যে দেখবেন কিছু খেলনা আছে তাদের, তারা খেলতে চায়। মানে ওই এলাকার কোনো মানুষ বলতে পারবে না, ভাই কি করলেন, যে আমার জন্য তো কোনো জায়গা নেই। 2017 সালে ঢাকার মৃতপ্রায় 31টি মাঠ আধুনিকায়নের প্রকল্প নেয় দক্ষিণ সিটি কর্পোরেশন। কাজ শেষে পর্যায়ক্রমে যা খুলে দেওয়া হবে। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা।